আমি তো ওর আগে বুঝছিলাম যদি অন্যভাবে করা যেত, ওই যে মারামারি তদন্ত ওইটা করলাম তখন অন্তর ঠিক। হ্যাঁ অন্তর, আচ্ছা এখন ইয়া মানে ওখানে টাকা নেওয়ার সময় ছিল কে কে? ভাই জুয়েল ভাই, চঞ্চল ভাই আর সাদ্দাম ভাই ছিল আর কি। আচ্ছা আর ভাই টাকাটা দিছে কোন জায়গায় বসে? ওই ম্যামের বাসায়, সাদ্দাম ভাই ভাইয়ের সাথে একটু কথা বললো, আমার পাশেই আছে। আর দাও দাও ভাই। সালাম আলাইকুম। আসসালাম সাদ্দাম, কি খবর ভাই? ভাই খবর তো হচ্ছে, আমি তো জানাইছি ভাই, খবর তো ভালো না খুব বেশি একটা। হচ্ছে আমি আপনাকে বলছিলাম না ভাই, যে আমি তাজ জুয়েল চঞ্চল আমরা চারজন ছিলাম ভাই। আচ্ছা ওই মিটিং এর সময়। আচ্ছা হ্যাঁ, আর ওখান থেকে হচ্ছে এই আজকে হচ্ছে একটু আগে ভাই হচ্ছে এই জাহাঙ্গীরনগর ছাত্রলীগের পক্ষ থেকে প্রেস রিলিজ দিছে আর কি আপনাদের বিপক্ষে। না সেটা তো দেখলাম, কিন্তু মানে ইয়েটা মানে বিষয়টা একটু ইয়ে করতে হবে। আমি তো বিষয়টা হচ্ছে ভাই, দাদারা হচ্ছে ওই বামের সাথে সেটিং এ গেছে, সেটিং এ যাওয়ার পরে এখন হ্যাঁ হ্যাঁ ওই বৈঠক হয়েছে বামের সাথে। বৈঠক হওয়াতে ওটা বিচার বিভাগীয় তদন্ত বাদে বাকি দাবি গুলো বামের সাথে মেনে নিছে, আর বিচার বিভাগীয় বিষয়টা মানবে কিনা সে জানে হচ্ছে আগামী বুধবার বসবে ভাই। তো আমাদেরকে সময় দিছে 3 দিন সময় দিছে, 3 কাল যদি বসে পরে তারা বসবে আন্দোলন নিয়ে। হ্যাঁ 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 তোমার ম্যাম তো গিয়ে বলছে যে আন্দোলন নাকি আমাদের, মানে আমরা নাকি করাইছি বা সামথিং, এমন কিছু একটা আন্দোলন কারা করতেছে এটা তো আমি জানি না। বিষয়টা হচ্ছে উনি আর কি ছাত্রলীগের উপর দিয়ে সবকিছু করে নিজের ফ্যামিলিকে সেভ করতে চাচ্ছে, নিজে বাঁচতে চাচ্ছে, আর প্রধানমন্ত্রীর রেফারেন্স দিয়ে হচ্ছে অনেকগুলো কথা বলছে আপনার বিপক্ষে, আপনাদের সেন্ট্রাল ছাত্রলীগের বিপক্ষে। কিরকম এবং হচ্ছে এই যুগান্তরে ভাই নিউজটা কি? হ্যাঁ ওইটা আমি দেখছি। আচ্ছা যখন টাকাটা দিছে তত তুই ছিলি না? হ্যাঁ হ্যাঁ আমি ছিলাম ভাই, আমি আর তার ছিলাম আমরা। আপনি আপনি ভাই বলেন কি করতে হবে, আমরা করতেছি সমস্যা নাই। আমি আর তার ওখানে উপস্থিত ছিলাম, আর তারা তুই আর কে? আমি আর তাজ আমার বন্ধু ভাই। ও তাজ তাজ, হ্যাঁ হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট, তুই হলো জয়েন্ট সেক্রেটারি? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা পরে ইয়াতে টাকা দিছে কি ম্যাডাম দিছে নিচে নাকি অন্য অন্য কে ছিল ওখানে? হচ্ছে ভাই আর কেউ ছিল না ম্যাম, আর তার পরিবার হচ্ছে আমাদের সাথে ডিলিংসটা করছে, করে সে হচ্ছে টাকাটা আমাদের হলে পৌঁছাই দিছে। হলে পৌঁছে দিয়েছে টাকা? হ্যাঁ হ্যাঁ এটা গাড়ি করে এক লোক এসে দিয়ে গেছে, আর কথা তাদের হয়েছে ঠিকাদার আমরা দেখিও নাই, কথাও হয়নি। আচ্ছা কয় টাকা দিছে টোটাল? দিয়েছিল হচ্ছে আমাদেরকে বলছে হচ্ছে 1 কোটি, আমরা বাকিটা জানি না, জুয়েল চন্দ্রের সাথে আলাদা সেটিং হইতে পারে, বাট আমাদের সাথে বসে আমরা শুনলাম যে 1 কোটি সাইড। ওইটা ভাই হচ্ছে ওইটা আমরা জানি না, সাইজের আমরা জানি না। আমাদের হচ্ছে ভাই ওখানে বসে উনি 1 কোটি ভাগ করে দিছে, যে 50 হচ্ছে জুয়েলের, 25 আমাদের, আর 25 চঞ্চলের। ও ম্যাডাম এই ভাগ করে দিছে 50 জুয়েল জুয়েলের, ও মানে জুয়েল ভালো ছেলে এর জন্য 50 আর চঞ্চল ক্যাম্পাসের বাইরে থাকে এর জন্য 25। ও চঞ্চল হচ্ছে ভাই ওই যে আমাদের তো মানে আমাদের তো সেই বাদ দিতে পারে নাই জানালা এড়ানোর জন্য বা আমাদেরকে, ও মানে চঞ্চলের ভাগের টাকাই তোদেরকে দিছে? হ্যাঁ চঞ্চলের ওখান থেকে আমরা বলছি যে আমাদের 25% দেওয়া লাগবে, মানে চঞ্চলের ফিজিক্যাল দিতে হবে, বাগের আর ফুল দেওয়া যাবে না। আর তাহলে তারা হচ্ছে ভাই তাহলে এক্সট্রা আলাদা ওদের আমাদের না দেন আলাদা 60 লাখ টাকা দিছে, এটা হইতে পারে। তোমাদেরকে না দেন দিছে আলাদা করে না? হ্যাঁ 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 আমাদের পেটার আমরা এটা জানি না, আমরা 1 কোটি হিসাব চাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন তোমার ম্যাডাম যে আমাদের নাম জড়াইলো এখানে, আমার বাসার কোনো কোনো আইডিয়াই নাই এখানে, মানে টাকার ব্যাপার কথা বলছে ভাই। উনি খুব নোংরামি করতেছে ভাই, ঠিক আছে আপনি আপনারা ভাই সিদ্ধান্ত নেন, আমাদের কিছু কি করা লাগবে আপনি বলেন, আমরা করতেছি সমস্যা নেই। না তোমাদের কিছু করা লাগবে না, তোমরা সাইলেন্ট থাকো, এটা যেহেতু আপার কানে দিয়েছে আমিও বুঝতেছি যে নিজে সেভ হওয়ার জন্য, তার ফ্যামিলি সেভ করার জন্য বেসিক্যালি এই এই টোটাল যে এই 6টা কাজ ডিল করছে কি বেসিক্যালি, মানে এই যে ঠিকাদারদের সাথে ডিল ঠিক কে করছে? তার ছেলে মূলত হচ্ছে তার ছেলে, আর হচ্ছে ভাই তার পিএস সানোয়ার ভাই, আর হচ্ছে পিটি, আর তার হাজবেন্ড, এই 4 জন। ও হাজবেন্ড ছেলে পিডি নাসির আলো আর হলো পিএস সানোয়ার, পিএস সানোয়ার। হ্যাঁ ওইগুলো আগে থেকে মানে 6টা কোম্পানি রেডি করে রাখছে না? হ্যাঁ শুরু থেকেই তারা সবকিছু করছে, তারা চেক কমিটি তো বিলি নিয়ে ছিল ভাই। ও টেকনিক্যাল কমিটি তো বিবিধ মানে বিসিবিএন তো টেকনিক্যাল থাকে না, সাধারণত থাকতে পারে না, সে ছিল না থাকে না সে ছিল। এবং বিষয় হচ্ছে উনি যে ওই আমরা তো প্রথমে তো
সে সবাইকে ফেরত পাঠিয়ে দিল না, সিটিং মিডিল ছিনাই ছিনাই নিচ্ছিল। তখন যখন আমরা হচ্ছে যে বললাম যে না সবাইকে সবাইকে কিনতে দিতে হবে, সবাইকে ড্রপ করতে দিতে হবে, তখন ড্রপ সবাই করাইছে, বাট কাজ হচ্ছে উনি নিজ হাতে সব এগুলো করছে বেশি। আর সে যখন হাসপাতালে ভর্তি হয়েছিল ভাই, ওইটা নাটক ছিল, উনি অসুস্থ ছিলেন, ওইটা হচ্ছে ওই শিডিউল শিডিউল বিক্রির সময়টাই উনি হাসপাতালে ভর্তি হয়েছে, তাকে কেউ আর কি প্রশ্নবিদ্ধ করতে না পারে। ও আচ্ছা আচ্ছা, শিডিউল বিক্রির টাইমে সে হাসপাতালে ভর্তি হয়েছে ইচ্ছা করে। হ্যাঁ তুই কেমন তুই কেমন তুই কেমন জানলি এটা? ভাই একদম শিশুর বিক্রি যেদিন থেকে ওই সময়টি সে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, আচ্ছা এবং এই ধরতে শিশুর বিক্রি শেষ উনিও রিলিজ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আমি তোর সাথে কথা বলবো না যদি প্রয়োজন হয়, কিন্তু ম্যাম যেভাবে আমাদের সাথে সম্পর্কে মিথ্যাচার করলো, মানে এটা নিয়ে আসলে কিছু বলার না। যাক ভাই ঠিক আছে, আমি কথা বলবো না, শোনো ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আপনি আপনি আমার আমার আমি ফোন দিলে ভাই যদি মানে হ্যাঁ সময় স্যার পাই তুই একটু। ফোন দিস ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি আর আমি জানাবো ভাই, আপনার কিছু জানার ইচ্ছে মানে জানার দরকার হলে আমাকে ফোন দিন। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। Thank you.